বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? আমি তো খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি ছাদ থেকে। তো আজকে দেখো এসেছি আমি ছাদে, কোনো কাজ নেই, তাই ভাবলাম তোমাদের সাথে আম গাছের কিরকম কি আম হয়েছে সেগুলোই শেয়ার করি। বিশাল বড় একটা আম গাছ আছে আর এরকম বড় বড় আম হয়েছে। এখন তো গরমকাল, যার বাড়িতেই গাছ আছে তার বাড়িতেই এরকম আম হবে। আর আম দেখলেই পাকা আম, কাঁচা আম, মাখা থেকে শুরু করে আমের আচার, যে কোনো কিছুর কথা আমাদের মাথায় আসে। বাইরে তো আমরা আচার খেয়েই, তো বাড়িতেও ইচ্ছে করে সেই আম দিয়ে আচার তৈরি করতে, কিন্তু বাইরের টেস্ট আর বাড়ির টেস্টের মধ্যে হিউজ ডিফারেন্স হয়ে যায়, একটা কারণের জন্য, শুধুমাত্র ওই যে মশলাটা রয়েছে সেই মশলার জন্য। তো চলো শুরু করা যাক আজকে সেই মশলা। এখানে ভাজা মশলার জন্য কালো সর্ষে নিয়েছি, অনেকখানি ধনে নিয়েছি, মৌরি, গোলমরিচ আর 5-6টা শুকনো লঙ্কা আর সাদা জিরে। এই দিয়ে আজকে তৈরি করে দেখাবো, পুরো দোকানের মতো টেস্ট হবে সেই রকম মশলা। তো চলো শুরু করা যাক। মশলার থালাটা নিয়ে চলে গেলাম রান্নাঘরে। ইতিমধ্যে দেখি আমার ভাই গ্যাসে আগুনটা ধরিয়ে দিয়েছে। তো এরকম ছোট একটা বাটির পরিমাণ মতো, এখানে 50 গ্রাম কালো সর্ষে রয়েছে, তো এগুলো সমস্ত কিছু আগে শুকনো খোলায় তেলে নিতে হবে। তো 50 গ্রাম কালো সর্ষে দিয়ে দিয়েছি ওর মধ্যে, তার মধ্যে বেশ 25 গ্রামের মতো আমি দিয়ে দিলাম ধনে, গোটা ধনে যেটা রয়েছে সেটা, আর 25 গ্রামের মতো দিয়ে দিলাম মৌরি। এইরকমভাবে পুরো সেমভাবে যদি তোমরা বাড়িতে ট্রাই করো, পুরো দোকানের মতো টেস্ট আসবে ভাজা মশলার আচারে। তারপরে দিয়ে দিলাম মৌরির পরে গোলমরিচ আর সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো শুকনো লঙ্কা। যে যার মতো ঝাল খেতে পারো সেরকমভাবে তোমরা আরও দুটো অ্যাড করতে পারো। তো আমি প্রথমে দুটো লঙ্কাই দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে শুকনো খোলায় সিম মানে ফ্লেমটা হাইতে রেখে এটাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে। নাড়তে নাড়তে এর মধ্যে থেকে যখন একটা স্মেল বেরোনোতে স্টার্ট করবে সেই সময় অবধি অপেক্ষা করতে হবে, ততক্ষণ ভালো করে নাড়তে হবে, সিম করে বা হাই করে এরকমভাবে তোমার নাড়তে থাকতেই হবে, থামানো যাবে না, থামালে কিন্তু পুড়ে যেতে পারে। তারপরে আমি আরও খানিকটা মৌরি অ্যাড করেছি এখানে, আরও অল্প খানিকটা। তো দেখো আমার ভাজা মশলাটা প্রায়, মশলাগুলো ভাজা প্রায় হয়েই গেছে। তো এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পরেও খানিকটা নাড়িয়ে এরপরে মিক্সির একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি, সেই বাটির মধ্যে সমস্ত মশলাটা আমি তুলে নিয়েছি। তুলে এবার এটাকে মিক্সচারে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। তো চলো মিক্সিতে পুরো মশলাটা এইভাবে ধীরে ধীরে ঢেলে নিতে হবে, এরপরে মিক্সচারে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের ভাজা মশলা। এই মশলাটা দিয়ে আচার বানালে আচার অনেক দিন ভালো থাকবে, এবং মশলাটাকে তোমরা ঠান্ডা করে, আমি তো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, তো আমি এরকম আলাদা একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি, তারপর যেই ঠান্ডা হয়ে যাবে এরকম যে কোনো কন্টেনারে তোমরা এরকমভাবে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো।